জিতের প্রিভিয়াস ফিল্মগুলো দেখবেন বাজি চেঙ্গিস রাবণ এই সিনেমাগুলো আপনারা দেখবেন দেখে এটা বুঝতে পেরে গেছেন যে একটা পার্টিকুলারলি একটা অডিয়েন্স ক্যাটার করে যেরকম রাবণ চেঙ্গিজে একটা কমার্শিয়ালি দুর্ধর্ষ একটা ফাইটিং সিনেমা ওরা অডিয়েন্স কিন্তু একটা মানে ধরা মাত্রা থাকে যে ওই লাইক এ এইটিন প্লাস থেকে শুরু করে থার্টি থার্টি ফাইভ ফর্টি বাট এই সিনেমাটা বুমেরাং কিন্তু একটা অডিয়েন্স কিন্তু পার্টিকুলার কিন্তু একটা অডিয়েন্স কিন্তু ক্যাট্টার করছে না একটা ছোটো থেকে বাচ্চারা থেকে শুরু করে কিন্তু বুড়ো পর্যন্ত কিন্তু সিনেমাটা দেখবে কারণ এটা একটা ডিফারেন্ট টাইপ অফ সিনেমা হ্যাঁ একটা ফ্যামিলি ড্রামা সিনেমা এখানে কমেডি পাবেন দুর্দশো ফাইটিং কিন্তু নেই আমি বারবার চাইছিলাম যে জিদ্দা ডিফারেন্ট কিছু করুক লাগে ফ্যামিলি ড্রামা সিনেমা দেখুন সত্যি কথা বলতে কি ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু এখন বেশি বাংলায় চলছে আর ভালো কিন্তু বক্স অফিস কালেকশনও করছে একটা মানুষের কত খরচা করবে রাবণ কত খরচা করলো চেঞ্জিস কত খরচা করলো বাট সেরকমভাবে কিন্তু বক্স অফিস কিন্তু কালেকশান হয়নি কিন্তু একটা বাস্তব একটা প্রডিউসারের ক্ষেত্রে কিন্তু সে সময় চাইবে যে ভাই আমার কত দু একটা ব্যবসা ভালো যেরকম হয় আমার দু টাকা যেরকম বেশি বক্স অফিস কালেকশান হয় তো তার জন্য কিন্তু যেটা প্রচুর খাটছে দেখে বোঝা যাচ্ছে সিনেমার টিশার দেখে খুবই সুন্দর হয়েছে টিশার্টটা এবং আমি এ কথাই বলবো এটার কিন্তু সিনেমাটার কিন্তু পার্টিকুলার অডিয়েন্স কিন্তু সবাই প্রত্যেকেই হ্যাঁ বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কিন্তু সিনেমাটা দেখবে আমি লিখে দিলাম আর এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কিন্তু ব্লক হবে জানি না অল টাইম ব্লক হবে কিনা বাট ব্লক হবে যদি যদি জিদ্দা ভালোভাবে প্রমোশন করতে পারে তো সবাইকে জানে শুভ নববর্ষ তো বহু প্রতিকৃত সিনেমা বুমেরাং এই সিনেমাটা ছোট্ট একটা টিজার রিলিজ হয়ে গেছে আজকে তো টিজারটা কেমন লেগেছে তা আমি রিভিউ করব তার আগে অনেক কিছু প্রবলেম আছে টিজারের টিজারের আগে আমি একটা কথা বলতে চাইছি জিদ্দা আমি বারবার দেখেছি গ্রাউন্ড লেভেলে জিদ্দা প্রমোশন খুবই কম করে তো এমন একটা আজকের দিনে একটা ভালো দিন তো আজকের দিনে এই যে একটা টিজারটা আসবে যদি আগে থেকে বলা হতো না তাহলে অনেক যতটা ভিউজ হয়েছে তার থেকে আরো ডবল ভিউজ হতো ইউটিউবে আর আরও লোকেরা আরো আরও বেশি সেটাকে নিয়ে ভালো কথা বলতো প্রমোশন হতো কিন্তু সাডেনলি দেখছি যে জিদ্দা এটাকে আপলোড করেছে দেখুন শুধুমাত্র জিদ্দাকে যে ফলো করেছে ইউটিউবে জিদ্দার ইউটিউব চ্যানেল বলি গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিদ্দার ফেসবুক পেজ ফেসবুক বলি বা টুইটার ইনস্টাগ্রাম বলি শুধু তারাই কিন্তু জানতে পাবে বেসিক্যালি কী হয় যদি আমরা আগের থেকে যদি এটাকে প্রমোশন করি যে আমি এই দিনে এটা টিচারটা আসবো তো অনেক ইউটিউবে চ্যানেল আছে অনেক ইউটিউবাররা রয়েছে অনেক ফেসবুক পেজগুলো রয়েছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওটাকে শেয়ার করে তো এর মাধ্যমে অনেক লোককে জানতেই পেরে যায় কিন্তু এখানে আমরা দেখছি প্রমোশনে খুবই খামতি হচ্ছে বেসিক্যালি এই সমস্ত সিনেমার ক্ষেত্রে আমরা জানি জিদ্দা দেখেছি অনেক সিনেমা জিদ্দা ভালোভাবে ঠিক মতন প্রমোশন করে না জানি না কেন কিন্তু বেসিক্যালি সব সিনেমার ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা দরকার কেননা হ্যাটকা সিনেমা ডিফারেন্ট অফ জন্ডার সিনেমা এটা বাংলায় এরকম একটা সিনেমা প্রথমবার হচ্ছে তার জন্য কুর্নি জানাই সব টিমকে বুমেন র্যাংকের সব টিমকে ডিরেক্টার স্ক্রিন রাইটার সবার প্রত্যেকেই এরকম একটা ভালো কনসেপ্ট নিয়ে আসে বাংলা তার জন্য একটা হ্যাডশপ কিন্তু হ্যাঁ ভালো একটা প্রমোশন দরকার ভাই না হলে কিচ্ছু বলার নেই এইরকম সিনেমা যদি বাংলা লোকেরা বাঙালি যদি সিনেমায় না গিয়ে মানে সিনেমা যদি না দেখে এই সমস্ত সিনেমা তাহলে কিন্তু কিছু বলার নেই যাই হোক কেমন লেগেছে আমি টিজারটা রিভিউ করবো দারুণ লেগেছে বেসিক্যালি রুক্মিণী মৈত্রের কমেডিগুলো খুব দারুণ লেগেছে এবং শেষে একটা সিগনেচার যখন জিতদা বলবো যে মহদই আসল দরকার তখন খুব হেসেছি কিন্তু জিতদা না ফানি মুমেন্টটা একটু আমাকে সত্যি কথা বলতে কি ভালো লাগে না মানে ঠিকটা লাগে না বাট জিতদা কিন্তু কমেডি টাইমিং খুব ভালো আপনারা দেখবেন যে সমস্ত জিদ্দা যে সমস্ত সিনেমায় খুব কমেডি করেছে খুব কমেডি টাইমিং খুব ভালো বাট এখন আর ক্ষেত্রে জিতা একটু ভালো লাগছে না তবুও এখানে ক্যারেক্টারগুলো খুব দারুণ রয়েছে যে মানে যারা রয়েছেন এখানে অম্বরজিৎ থেকে শুরু করে দাস আছেন রস্তা দত্ত আছেন খরাজ মুখাজি রয়েছেন ওকে সবাই পত্রে কিন্তু দারুণ এবং জিদ্দার সঙ্গে আমরা একজন বন্ধুকে দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা জানি জিদ্দার সাথে আমরা প্রায় সিনেমায় দেখি এটা তার বন্ধু রয়েছে আমি আপনার বুঝতে পারছি আমি কার হ্যাঁ আমি বিশ্বনাথের কথা বলছি আমি বিশ্বনাথের কথা বলছি উনি কিন্তু প্রায় সিনেমায় অভিমান বলি বস ওয়ান বস টু বলি জিতের প্রায় ক্ষেত্রেও থাকে বাট এখানে জিতের সঙ্গে সৌরভদাস খুব ভাল লাগছে দেখতে আর জিদ্দাকে খুব কিউট লাগছে দেখে মনে হচ্ছে ভাই প্রচুর বয়স কমে গেছে জিদ্দার খুব দারুণ লাগছে জিদাকে এখন দেখতে খুব ভাল লাগছে প্রথম যখন দেখি যখন সমর ইন্ট্রোডিউস হচ্ছিলো তখন দেখি ওই রকম চাপ দাঁড়িয়ে চশমা দেখে মনে হচ্ছিলো ভাই ওই রাবণ চেঙ্গিসের মতো লাগছে বাট তারপরে যখন দেখি টিজারটা দেখতে ভালো লাগছে ডিফারেন্ট একটা লুক লাগছে ওকে তো মানে কী বলছে যেতে পারে খুব ভালো লাগছে টিজারটা গল্পটা আপনারা বুঝতে পারছেন না কি সমস্যা সে সে হিস্ট্রি ক্রিয়েট করতে চাইছে সে প্রথমে একটা ফিউচারিস্টিক ভার্সন ফোন যারা আবিষ্কার করেছে যারা দেখাচ্ছে রুক্মিনী ময়ত্র দেখাচ্ছে রস্তা দত্তকে ওকে তখন রস্তাবছে সে একটু পাগল টাইপের আছে মানে বুঝতেই পারছে তো এই সমস্ত কাজগুলো যারা বল করে না তারা একটু পাগলই হয়ে যায় না ডিফারেন্ট কিছু করতে চেষ্টা করছে রোবোটিক কিছু বা সায়েন্সি সাইফাই সিনেমা একটা ওকে সেখানকার যে ওনার বা যে বানায় সে কিন্তু একটু পাগল টাইপের হয়ে যায় আপনারা দেখেন রোবট সিনেমা রজনীকান্ত কীরকম চুল টুল দাঁড়িয়ে ফাড়ি করে কীরকম হয়ে যাবে রোবট বানাতে যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুক্মিনী মৈত্রের সেই ক্যারেক্টারটাকে সে একটা রোবটিক বানিয়েছে ওকে তারপর আমরা এখানে অনেকগুলো কমেডি দেখতে পাচ্ছি সে তাকে রোবট বানানোর পরে কী হয় কী হয় সেটাই এক বেসিক্যালি সিনেমার থিম এবং হ্যাঁ টেলার রিলিজ হওয়ার পরে আরও গল্পের ব্যাপারে আমরা জানতে পারবো বাট এইটুকু জানতে পারলাম যে এখানে জিৎ দায় সমর্শন একটা সায়েন্টিস্ট সে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে প্রথমে সে একটা ফিউচারিস্টিক ভাসন ফোন করে তারপরে রোবোটিক মানুষকে তৈরি করে তারপরে সে বাইকটাইক তো সব আছে তাদের মানে সেই জায়গাগুলো সব ইউজ করে তার ফোন বলি তার বাইক বলি সবগুলো কিন্তু ডিফারেন্ট টাইপও এবারই ফাইনালি কী হয় গল্পটার সূত্রটা জানতে পারলে আমাদের টিজার টেলারটাকে দেখতে হবে এবং হ্যাঁ জুন মাসের সাত তারিখে সিনেমাটা রিলিজ হচ্ছে আমি তো হামবেলি রিকোয়েস্ট করে বলবো প্রত্যেকে গিয়ে সিনেমাটা দেখতে হ্যাঁ এবার আমি একটা কিছু কথা বলতে চাইছি এবার ভিএফএক্সটা খুব দারুণ হয়েছে আমাকে যাইটুকুই দেখলাম ভিএফ দারুণ এখানে সোর্স অফ আমি জানতে পারলাম সোর্স থেকে যে একটা কার্তিক টু যে সিনেমাটা আছে সেইখানকার যে যারা রয়েছে যে টিমটা কাজ করেছে বিএফএক্সের সেই টিমটা নাকি এখানে কাজ করেছে দেখে মনে হচ্ছে সিনেমাটা খুব চকচকে এবং জিদ্দার সিনেমা খুব সব সময় ঝকঝকে চকচকে হয় বাজেটটা খুব মানে প্রচুর হয় জিদ্দার সিনেমায় বেসিক্যালি আর একটা তো ডিফারেন্ট অফ সিনেমা বুঝতে পারছেন জিদ্দা এখন ঈদে আসেনি আই থিঙ্ক এই বছরে একটাই সিনেমায় আসবে জুন মাসের সাত তারিখে যার নাম হচ্ছে ওই এইটাই বুমেরাং তো মানে বুঝতে পারছেন বছরের মানে মাঝামাঝি দিকে আসছে আর এই বছরের জিদ্দারা কোনো সিনেমায় আসবে না আই থিং যদি আসেন তো পরের বছর এদের দিকে আসবে তো এই সিনেমাটা কিন্তু ভালোভাবে কাজ করা হচ্ছে তারা হলেও এই কাজ হচ্ছে না তা আমরা দেখেই বুঝতে পারলাম ওকে অ্যান্ড খুব ভালো এবার অনেকেই বলছিলো যে ভাই তেরি বাত্যমেশায় উল্জা যে সিনেমা থেকে কপি করা হয়েছে আর অনেকেই বলছে যে তেরি বাতমেশা উল্জা জিয়ার টু মানে কি হচ্ছে তেরি বাত্যমেসে উল্জা যে যখন সবাই জানতে পেরেছিলো যে রোবট তখন কিন্তু সিনেমাটা শেষ হয়ে গেলো তারপরে এখানে বোঝা যাচ্ছে যে ভাই জিদ্দা এখান তাকে নিয়ে বাড়ি নিয়ে আসবে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করবে বলছে তেরিবাতমেশা বলে যে যখন শেষ হলো তারপর থেকে সিনেমাটা কিন্তু শুরু হবে তো আমি বলেছি যখন জিদ্দা এত কাঁচা খেলোয়াড় নয় আর তেরিবাত্ম মেশা বলছে যদি সিনেমাটা মোটামুটি ঠিকঠাক বক্স অফিস অফিসন করেছে তো লোকেরা কিন্তু সিনেমাটার সম্বন্ধে সামথিং কিছু আইডিয়া এসে গেছে সিনেমাটা অনেক লোককে দেখেই ফেলেছে ওকে তো সেম কনসেপ্ট নিয়ে জিদ্দা বানাবে সিনেমাটা তো আমি আশা মানে এটা তো আমি ভাবি না ওকে যারা ভাবছেন যে তিরবা তোমেশ থেকে কপি করা হয়েছে তাদেরকে বলতে ভাই এটা একদম পুরো ফেক নিউজ দেখুন জিদ্দা মাইন্ড ভালো বিজনেস মাইন্ড জিদ্দার আছে ওকে তো সে সিনেমা বানাচ্ছে মানে ভালো বানাই। ভাই আর হ্যাঁ আপনারা জাস্ট টিচারটা দেখে এরকম করে যাচ্ছেন কেন ভাবছেন যে তার থেকে এর থেকে কপি হয়েছে ভাই ট্রেলার দেখুন জাস্ট একটা একটা দেখুন আমরা টিচার দেখে যা বুঝলাম বুমেরাং সিনেমাটার একটা ইন্টারভিউ পর্যন্ত ট্রেলারটা দেখে বুঝতে পারবেন না সিনেমাটার গল্প কিন্তু আরও অনেক আছে এখানে কিন্তু শেষ নয় ওকে তো ডিরেক্টার রয়েছেন সৌভিক কুণ্ডু খুব ভালো হয়েছিল মনের মানুষ রয়েছেন খুব ভালো ডিরেক্টার আমি মনে করি ওর সময় আমার পার্সোনাল কথা হয় যাই হোক আমি তো একটা ইন্টারভিউ নিয়ে আসবো এই সাথে নিশ্চয়ই নিয়ে আসবো জুন মাসে সিনেমাটা রিলিজ হয়েছে আই থিঙ্ক জুন মাসে প্রথম দিকে আই থিঙ্ক ইন্টারভিউ নিয়ে আসবো আমি নিয়ে আসবো কথা দিলাম আপনাদেরকে তখন আমি ভালো একটা আড্ডা দেবো বাট তার আগে আমি একটা কথা বলে দিই দেখুন ভালো হয়েছে টি শার্টটা হ্যাঁ কমেডি সিনটা জিতার সঙ্গে একটু ভালো হয়নি বাট রুকুমিনির কই কমেডি খুব ভালো এবং সৌরভ দাস কিন্তু খুব দারুণ কমেডি করেন আপনারা সৌরভ দাসের যেসব সৌরভ দাস যে লিড রোলে যে সিনেমাগুলো প্লে করেছে তার সেগুলোকে বাদ দিয়ে যে সমস্ত সিনেমায় সে বন্ধু হিসেবে কাজ করেছিল লাইক আমি বলি জয় বড় মাইকি যেটা অঙ্কুশের সঙ্গে ছিল দারুণ কমেডি করেছিল এবং দাসের কমেডি আমায় খুব ভালো লাগে এবং জিতার সঙ্গে আছে মানে আর খুবই ভালো হবে ওকে তো আমাকে খুব ভালো লেগেছে এবার আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই সমর সেনের দুর্দান্ত একটা টেকনোলজি দেখে ওকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিল্ম রাইজ ইউটিউব চ্যানেলটাকে আমার এই চ্যানেল থেকে আমি আপনার জানেন প্রত্যেকে বাংলা সিনেমাকে নিয়ে রিভিউ করতাম বাট এখন খুব করা হয় না এখন উড়িয়াকে নিয়ে বেশি করি কেননা আমার সিনেমা হল খুব দূরে রয়েছে এখানে সিনেমা হল নেই ওকে দীঘা ছিল আমি আপনি জানেন প্রত্যেকেই তো এবার থেকে কন্টিনিউয়াসলি সিনেমা তো ভিডিও আসতে পারে না পারবে না আমার অনেক আশ ট আছে তো যাই হোক সপ্তাহে একটা দুটো ভিডিও করার আসার আমি চেষ্টা করবো আর হ্যাঁ এরকম সার্ডেনলি যদি কিছু চলে আসে টিজার টিলার তা অবশ্যই রিভিউ করে আপনাদেরকে আমি সেটা আমি সেন্ড করবো ওকে ডেসক্রিপশানে আমার ফেস টু পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক সেখানে আপনার আমার সঙ্গে বার্তালা করতে পারেন লাভি টিকার ভাবে